পরিবর্তন করা হলো মক্কার কাবা শরীফের গেলাফ। প্রতিবার হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে জমায়েতের দিনে গেলাফ পাল্টানোর রীতি থাকলেও এইবার ব্যতিক্রম করেছে সৌদি আরব। মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদের নববী পরিচালনা কমিটির ঘোষণা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কারণ হিসাবে হিজরি শনকে গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র কাবার গেলাফ তৈরিতে ব্যবহার করা হয়েছে 670 কেজি কাঁচা রেশম, 21 ক্যারেটের 120 কেজি স্বর্ণ ও 100 কেজি রূপার তার। এ কাজে নিযুক্ত ছিলেন 200 বেশি প্রশিক্ষিত কর্মী। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن